আপনাদের সবার টাকা নিয়েছে? বাড়িতে হয়েছিল জব কার্ডের টাকাটা যে বেনিফিশিয়ারি তার নামে ঢুকে গেছে, এখন সেই জব কার্ডের টাকা বেনিফিশিয়ারির কাছ থেকে কি পালে, যাই হোক টাকাটা তুলে নিয়েছে, এখন সেই বেনিফিশিয়ারি বলছে যে ওই টাকাটা আমার, আমি দেব না। এখন সুপারভাইজার বলছে না, ও টাকা হচ্ছে কাজের টাকা, আপনার জব কার্ডে ঢোকানো হয়েছিল, এই টাকাটা আমি অন্য লেবার দিয়ে কাজ করাইছি, সেই টাকা তাকে দিতে হবে, এই কথাই বলবো। অন্য মেম্বার পার্টির জব কার্ড এই মেম্বার পার্ট থেকে খাটাতে পারে? অন্য না, এটা হচ্ছে যে একই গ্রামের যদি কোনো, যদি এক গ্রামের আছে লিভার, অন্য গ্রামে আমার অঞ্চলের, মানে অঞ্চলের ভিতরে কাজ করতে পারে, লিভার কাজ করতে পারে, কিন্তু জব কার্ড হিসাবে দেখা যাচ্ছে এক গ্রামের জব কার্ড আরেক গ্রামে লাগাতে পারে না, এটা অনৈতিক। অনৈতিক তো আপনারা কি এই ব্যাপারে ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই ব্যাপারে ব্যবস্থা নেব। উনি তো প্রচুর লোকের টাকা তুলেছি তুলেছে বলছে, সেটা আমার জানা নেই, কিন্তু আমি সেটা খতিয়ে দেখছি এবং দেখে যদি সেই যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকে অবশ্যই তার শাস্তি দেওয়া হবে। ঠিক, আপনার নাম? আমার নাম গণেশ রায়, রণঘাট পঞ্চায়েতের প্রধান। আমার দীর্ঘদিন ধরে এই জব কার্ডের কাজ করতেছে, কিন্তু আমার আমার কাছে থেকে ওই মাস্টার রোল আনিয়ে আনিয়ে ওই সাইন করে ও টাকা কিভাবে তুলে নেয় আমি জানি না, ও সাইনটা শুধু নিয়ে যায়। পুরোনো বই আগের ওই সিন্দ্রানীর স্টেট ব্যাংকের জিরো ব্যালেন্সের বইও করেছিল, তারপরে কিছুদিন পরে লাস্ট কত টাকা তুলেছে আপনার? আমার টাকা কত টাকা তুলেছে ও আমি বলতে পারবো না, লাস্টে তো ওই 10,000 টাকা তোলার পরে আমি বই যখন দেখতে গেছি আপডেট করতে গেছি তখনই জানিয়েছি যে 10,000 টাকা ইমিডিয়েটলি তুলেছে। এর আগে যে সমস্ত টাকাগুলো কিভাবে তুলেছে, আপনার টাকা তুলেছে স্বীকার করলো উনি যে উনি নিয়েছে, ফেরত দেবেন বলেছে, শুনেছেন? হ্যাঁ, ফেরত দেবে বলেছে আপনাকে টাকা? না, এখনো কিছু বলে নাই তো। ঠিক, আপনার নাম? আমার নাম দুলাল বৈরাগী। জব কার্ড বন্ধ হয়ে যাবে, না কাট মাটি না কাটলি বাতিল হয়ে যাবে, তাহলে তার জন্য মাটি কাটাতে হবে, তা আমি তারপরে দিয়ে দিছি, কাটছে তাহলে আমার কার্ডটা নিয়ে মাটি কাটা। তারপরে কি করেছে? তারপরে টাকা ওনাকে আমি তুলে দিয়েছি, বাড়ি বাড়ি আইছে, মেশিন নিয়ে আইছে। কে এসেছিল? কৃষ্ণপদ বিশ্বাস। কতবার টাকা তুলে দিয়েছিল? 22-23 বার হবে। কত টাকা তুলে দিয়েছিল? একবার আছে 3,000, আর পর পর 2,200-2,300 এরকম করে তোলা। আপনাকে কত টাকা দিয়েছে? আমাকে 200 করে দিয়েছে। আর সব টাকা উনি নিয়ে নিয়েছে? হ্যাঁ, ওনাকে দিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম দুলালী বিশ্বাস।